ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবারও তথ্য বিভ্রাট ও ভুলে ভরা নতুন পাঠ্য বই। চ্যানেল 24-এর অনুসন্ধানে নবম দশম শ্রেণীর তিনটি বইয়ে এমন অসঙ্গতি মিলেছে 30টিরও বেশি, যাতে সবচেয়ে বেশি ভুল ধরা পড়েছে দেশের ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে। মাসুদুর রহমানের রিপোর্ট। পাঠ্যবইয়ের ভুল নিয়ে গেল বছর 29 নভেম্বর এনসিটিবি চেয়ারম্যানকে তুলোধুনা করেন হাইকোর্ট। ভুল সংশোধন করে ফের হাজির হতে বলা হয় এনসিটিবি কর্তাদের। কিন্তু 2023-এর পাঠ্যবইয়েও রয়েছে ভুলের ছড়াছড়ি, বিশেষ করে বাংলাদেশের অনেক ইতিহাসেরই দিনক্ষণের ঠিক নেই। আমাদের আগের কোর্টে যে ভুলগুলোর কথা বলা হয়েছিল আমরা সেগুলো যথাযথভাবেই সংশোধন করেছি, কিন্তু মাননীয় কোর্ট এটা অবহিত ছিলেন না। এটা আমরা কেন ওনাকে আগে অবহিত করি নাই, এটাই হলো মাননীয় কোর্ট উপস্থাপন করেছিলেন। নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 181 পৃষ্ঠায় লেখা আছে, 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে। অথচ হানাদারদের তাণ্ডব শুরু হয় 25 মার্চের কাল রাত থেকে। ওই রাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা করে যাচ্ছে সরকার। একই বইয়ের 200 পৃষ্ঠায় লেখা রয়েছে, 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আসলে এটি হবে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুকে শপথ পড়ান। আর 203 পৃষ্ঠায় সংবিধানের বিভিন্ন ভাগে কোন কোন বিষয় থাকে তাতে লেখা, পঞ্চম ভাগে জাতীয় সংসদ, আসলে এটি হবে পঞ্চম ভাগে আইনসভা। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা 6-এ লেখা আছে, 54 সালে নির্বাচনে 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল 4টি হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম ও গণতন্ত্রী দল। কিন্তু মূলত 5টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। অন্য দলটি ছিল পাকিস্তান খেলাফতে রব্বানি পার্টি। এই বইয়ের পৃষ্ঠা 11-তে লেখা, আওয়ামী লীগ 167টি আসন পেয়ে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এখানে হবে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পৃষ্ঠা 16-তে লেখা, ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প ও পিলখানা ইপিআর ক্যাম্প, শুদ্ধ হবে রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা ইপিআর সদর দপ্তর। পৃষ্ঠা 22-এ বঙ্গবন্ধু সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। কিন্তু প্রকৃত ইতিহাস হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু। নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের 23 পৃষ্ঠায় আইনের প্রকারভেদে ব্যক্তিগত আইন ও সরকারি আইনের কথা লেখা হয়েছে, আসলে দেশে ব্যক্তিগত আইন বলে কোনো আইন নেই। একই বইয়ের 63 পৃষ্ঠায় লেখা, প্রতিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব, আসলে সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, প্রশাসনিক প্রধান মন্ত্রী। এত এত ভুল দেখে বিস্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শিক্ষাবিদ আমশ আরিফিন সিদ্দিক বললেন, আগের ভুলগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটি নতুন বই হাতে পাওয়া মানে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়, কিন্তু সেই গ্রন্থে যদি সেই পাঠ্য বই যদি ভুল থাকে সেটা তো বড় ধরনের অপরাধ। এটা অবহেলার একটা বড় অবহেলাই মনে হয় সবচেয়ে বড় কারণ, আরও হয়তো কারণ থাকতে পারে। নবম দশম শ্রেণীর তিনটি বইয়ের অনুসন্ধান শেষ করতে পেরেছে চ্যানেল 24, বাকিগুলোর তথ্যও যথাযথ অনুসন্ধানের চেষ্টা চলছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাস কিংবা গণপরিবহনে শক্তিবর্ধক ওষুধ বিক্রির অভিনয়, টার্গেট করা যাত্রীর পাশে ঘেসে ভুলিয়ে ভালিয়ে ওষুধ খাইয়ে মাত্র আধ ঘন্টায় মালপত্র টাকা পয়সা নিয়ে হাওয়া। চট্টগ্রামে এমন অজ্ঞান পার্টি চক্র ধরা পড়েছে পিবিআইয়ের জালে, যারা জড়িত অন্তত 25 থেকে 30টি ছিনতাইকাণ্ডে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ব্যস্ত সড়কে এসে থামলো মিনিবাস, তাতে সুযোগ বুঝে উঠে গেল অজ্ঞান পার্টির 3 সদস্য। ওঠেই এক যাত্রীকে টার্গেট করে তাকে ঘিরে বসে যায় তারা। চলে ভুলিয়ে ভালিয়ে শক্তিবর্ধকের নামে চেতনানাশক খাওয়ানোর চেষ্টা, যাত্রী বিশ্বাস যোগাতে নিজেদের সদস্যরাও খায় তা।
তারপরই ওষুধ খাইয়ে অজ্ঞান করে সব মালপত্র নিয়ে সটকে পড়ে তারা। গত বছরের 28 সেপ্টেম্বর সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বাসে অজ্ঞান অবস্থায় পাওয়ার পর হাসপাতালে মারা যাওয়া আবু সৈয়দের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যাদের সন্ধান পায় পিবিআই। ভিক্টিমের নিস্তেজ করার সময় তার মোবাইলটাও সাথে করে নিয়ে গেছিল। ওই মোবাইলের সূত্র ধরে মূলত আমরা এই মোবাইলের সূত্র ধরে আমরা এই আসামিদেরকে শনাক্ত করি। 30টি ট্যাবলেট নিয়ে তারা একটি মিশ্র দ্রব্য তৈরি করে, তার মানে এইটা কিন্তু কার্যকারিতা অনেক বেশি। যে 30টা গমের ট্যাবলেট যদি একজন লোক এমনি খায়, হয়তো অনেকে মারা না গেলেও কেউ কার হয়তো অন্যান্য ডিজিজ থাকলে সে হয়তো মৃত্যু কোলে পড়ে যাচ্ছে। চক্রের সদস্যরা জানান গত 1.5 থেকে 2 বছর ধরে অন্তত 25টি ছিনতাই করে তারা। ঘুমের ওষুধের সাথে কিছু আয়ুর্বেদিক ওষুধ সহ নানা উপকরণ মিশিয়ে এটি তৈরি করে তারা, যা খাওয়ার পর 8 থেকে 10 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাত্রী। ভালো স্যাম্পল দিয়া এগুলা সহ রাখি, ভালোগুলো আমরা খাই, খারাপ যেটা ওটা টিনকে খাওয়াই, খাওয়ালে 8-10 মিনিট পরে তো ঘুমায়, এরপরে আমাদের কাজটা আমরা করে নেমে চলে যাই। অজ্ঞান পার্টির এই সদস্যদের আটকের পর এখন ভুক্তভোগী অন্যরাও মুখ খুলছেন আর বাবার মৃত্যুর পর তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আবু সৈয়দের ছেলে। বিচার চাই ওদের বাবা যেরকম, মানে আমাদের পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ওরকম যেন অন্য কারো ফ্যামিলি এরকম নষ্ট না হয়। এই চক্রের সদস্যদের আটকের পর অন্য কারোর সাথে যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পিবিআই। একই সাথে গণপরিবহনে অন্যদের দেয়া খাবার না খাওয়ারও আহ্বান তাদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কক্সবাজার বিমানবন্দরে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন রানওয়ে। প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 43%, আর সব কিছু ঠিক থাকলে এটি চালু হবে চলতি বছরের শেষ দিকে। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। সাগরের জলরাশি ছুঁয়ে অবতরণ করবে বিমান, মনে হবে যেন পাখির ডানায় চেপে নীল জলের দিগন্ত ছুঁয়ে মাটিতে নেমে আসছেন যাত্রীরা। সাগরের বুক চিরে নির্মাণ হতে যাওয়া এটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে সুনীল জলরাশির মাঝে দিয়ে, যেটি এখন অনেকটা দৃশ্যমান। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সুবিধার আন্তর্জাতিক যাত্রী প্রান্তিক ভবন, বোর্ডিং ব্রিজ, বিমান পার্কিং অ্যাপ্রোচ এবং সুবিশাল কার পার্কিং। ইতিমধ্যে যার কাজ শেষ হয়েছে প্রায় 43%। সবকিছু ঠিক থাকলে 2023 সালের অক্টোবরে শেষ হবে বাকিটুকু। সমুদ্রে যে আমাদের প্রিসিশন অ্যাপ্রোচের জন্য লাইট স্থাপনের জন্য যে ফাইলিং কাজ, সেটাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আশা করি আমরা অক্টোবর 2023-এর মধ্যে আমরা সম্পন্ন করতে পারব। নতুন করে এই রানওয়ের দৈর্ঘ্য হবে 10,700 ফুট। জনপ্রতিনিধিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে আকাশপথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিবহনের রিফুয়েলিং হাব হবে কক্সবাজার, যা নিয়ে আশাবাদী স্থানীয়রাও। এটা আমাদের জন্য আরও একটা বড় মাইল ফলক, এবং মুখ্য কথা হচ্ছে কক্সবাজার একটা গেম চেঞ্জিং, পুরো এইসব প্রকল্প পুরো কক্সবাজারকেই চেঞ্জ করে দিবে। পর্যটন খাতটা অনেক বেশি সমৃদ্ধ হবে এবং অনেক বেশি মানুষ কক্সবাজারের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য দেখতে ছুটে আসবে। 777-300 বিমান সহ অন্যান্য বেশি যাত্রী ধারণ ক্ষমতার বিমানগুলো সেখানে অবতরণ করতে পারে, এবং আলটিমেট আন্তর্জাতিক রুট হিসাবে একটি রিফুয়েলিং হাব হিসাবে কক্সবাজার বিমানবন্দরকে গড়ে তোলা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই রানওয়েকে সুরক্ষা দিতে চারপাশে নির্মাণ করা হচ্ছে শক্তিশালী বাঁধ ও নিরাপত্তা টহল রাস্তাসহ নানা স্থাপনা। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে 15,688 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত না থেকেও দেশের রাজনীতির হালচাল জানার আগ্রহের কমতি নেই গ্রামের খেটে খাওয়া মানুষের। কোনো রকম সংঘাত ছাড়া গেল বছর কাটলেও নতুন বছরে কী হবে দেশের অবস্থা তা ভাবাচ্ছে এসব মানুষদের। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাজমুস সাকিব। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, কনকনে শীতে জুবুথুবু হয়ে ফসলের মাঠে ছুটছেন কৃষক। এরই মাঝে দেশে চলমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে ভাবনার শেষ নেই খেটে খাওয়া মানুষের। তাই তো গ্রামের চায়ের দোকানে আড্ডায় খোরাক যোগায় রাজনীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি কাজ করিয়া খাই, একবার 500 টাকা বেতন দিব, 500 টাকা তো নাই বাজার আয়া কি করুন যায়। খেলা হবে, আমরা যদি কষ্টের পড়ে যাই, খাইটা খুঁটা না খাইতে পারি, এলাকার মানুষ যদি আমরা না চলতে পারি, কীভাবেই করবো কী করবো।
ব্যতিক্রমও আছেন কেউ কেউ, যাদের কাছে রাজনৈতিক আলাপের চেয়ে বড় ভালোভাবে বেঁচে থাকার তাগিদ। তাই তাদের দিনের বেশি সময় কাটে মাঠে ঘাটে। বন্ধুকিটা ফেডারেল রাজনীতিটাই করি, দেশে লেগে কিছু চিন্তা ভাবনা করি, যাতে মারামারি কাটাকাটি না হয়। গণ্ডগোল মন্ডল এই তো সমস্যা, সমস্যা না বেড়ে সমস্যা, সব জিনিসের দাম বাড়িয়ে দেবো, আমরাও তো সমস্যা। তবে নতুন বছরে গ্রামের এই মানুষগুলোর প্রত্যাশা আরেকটু ভালো থাকার। আমরা এই বছরটাতেই ভাই গেছে, কিন্তু আমরা সামনে বছর যাতে একটু সুখ শান্তি চাই আর যাতে একটু পরিবর্তন হয় আর কি। আমরা পণ্যদ্রব্যটা নিয়ন্ত্রণে রেখে আমাদের এই দেশকে পরিচালনা করার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার জন্য কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়। সকল লোকে বলবে যে হ্যাঁ আমার ভোটদান আমি দিতে পারি, আমি যাকে খুঁজে তাকে দেবো। আগামী দিনে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, একটি সংঘাত সহিংসতা ছাড়াই যেন নির্বাচন পরিপূর্ণ করতে পারে, পাশাপাশি তাদের দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখতে পারে, তারই প্রত্যাশা করেছেন গ্রামের খেটে খাওয়া মানুষজন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। নরসিংদীতে আনসারের কাছ থেকে লুট হওয়া দুটি শর্টগান সহ 10 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গত 26 ডিসেম্বর রাতে নরসিংদী বাজার আনসার ক্যাম্প থেকে 10 রাউন্ড গুলিসহ দুটি শর্টগান লুট করে ডাকাত দল। এরপর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 জনকে ধরা হয়, জব্দ করা হয় অস্ত্র, বাকি ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। আমাদের সমবেত হওয়ার যে উপলক্ষ, সার্কামস্টেশনস এভিডেন্সগুলো যদি আমরা যাচাই করি তাহলে দেখতে পাই যে মূলত আনসার সদস্যদেরকে টার্গেট করে ওরা আসেনি, ওরা এসেছিল ওখানকার ভেতরে যে স্বর্ণপট্টি ছিল সেই স্বর্ণপট্টি লুট করার জন্য। আনসার সদস্যরা সামনে পড়ে যাওয়ায় তারা আনসার সদস্যদেরকে অ্যাটাক করে অস্ত্র নিয়ে পালিয়ে যায় এবং স্বর্ণপট্টিটা ওই সময় রক্ষা পায়। শুরু হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ শুমারি। আগামী এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে চলবে কার্যক্রম, আর নভেম্বর থেকে 4 মাস শুমারি হবে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। সুন্দরবনের অভয়ারণ্য ও এর বাইরেও পর্যায়ক্রমে হবে জরিপ। মামুন রেজার রিপোর্ট। সুন্দরবনের 665টি পয়েন্টে বসানো হচ্ছে 2টি করে ক্যামেরা, যা ধারণ করবে বনের ভেতরে থাকা বাঘের ছবি। ক্যামেরাগুলো থাকবে 40 দিন। বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ শুমারি। আগামী এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে হবে বাঘ গণনা, আর নভেম্বর থেকে 4 মাস শুমারি হবে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। সুন্দরবনের অভয়ারণ্য ও এলাকার বাইরেও পর্যায়ক্রমে হবে জরিপ। প্রত্যেকটা সেন্সার এমনভাবে ফিট করা যে ওই যখন সেই প্রাণীটি সেখান দিয়ে পার হবে সমস্ত কিছু একই সঙ্গে সেখানে উঠে যাবে এবং 10 সেকেন্ড ধরে ভিডিও হবে সেখানে। ডাটাগুলি যখন খাল সার্ভে শেষ হবে তখন প্রতিটি তথ্যপাত্র আমাদের ঢাকার যে রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আমাদের রাখা হবে, তারপরে আমরা এই ডাটাগুলি আমরা বিশ্লেষণ করব। বিলুপ্তি ঠেকানোর পাশাপাশি বাঘের সংখ্যা বাড়ানোর জন্য শুমারি খুবই জরুরি বলছেন গবেষকরা। বাঘ যদি কমে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথাও কোথাও হয়তো ঘাটতি আছে, আর যদি মনে করি যে আমরা যদি আমাদের ফলাফলে দেখি যে না বাঘের সংখ্যা ভালো আছে বাড়ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা যে ব্যবস্থাপনা নিচ্ছি বন বিভাগ যেটি চলমান রেখেছে সেই কার্যক্রম সঠিক পথে আছে। 2018 সালে করা সবশেষ শুমারিতে সুন্দরবনে বাঘ ছিল 114টি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। মিলিয়ারদের কাছ থেকে সরকারিভাবে চাল সংগ্রহে সারা দেশের চেয়ে 20% এগিয়ে নীলফামারী জেলা। আমন মৌসুম শেষে বাজারে ধানের দাম কমে যাওয়ায় সরকারি দরেই চুক্তি করেছেন মিলাররা, যদিও তাদের দাবি চুক্তি সম্পাদনের প্রধান কারণ লাইসেন্স হারানোর ভয়। রায়হান সবুক থেকে রিপোর্ট। সরকারের সাথে মিলারদের চাল সরবরাহের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল 15 ডিসেম্বর। সারা দেশে চুক্তি সম্পাদনের হার গড়ে 74% হলেও নীলফামারিতে এই হার 93%। নীলফামারির হাট বাজার ঘুরে দেখা যায় আমন মৌসুমের শুরুতে ধানের দর মন প্রতি 1200 টাকার আশেপাশে থাকলেও মৌসুম শেষে এই দাম কমে দাঁড়ায় 1050 থেকে 1100 টাকায়। এমন বাজার পরিস্থিতিতে মিলাররা আগ্রহী হন সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি সম্পাদনে। সরকার নির্ধারিত মূল্যে চুক্তি করলেও লোকসানের আশঙ্কা থেকেই যাচ্ছে এমন দাবি করে মিলাররা বলছেন লাইসেন্স হারানোর ভয়ে চুক্তি করেছেন তারা। ধান সরকার 28 টাকা দিয়েছে আর চাল দিয়েছে 42 টাকা। আমরা সেটা করতে যাই, আমরা হিসাব করলাম যে আমাদের 5-6 টাকা লস হবে। ধানের যে বাজারটা আছে চাল দিয়ে হানে পোষায় না, তারপরও কিছু হলেও লস থাকবে, সীমিত পরিমাণ হলেও লস থাকবে। আমরা যদি এগ্রিমেন্টটা না করি
সেখানে আমাদের একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারি, হয়তো বা আমাদের মিলের লাইসেন্সটা হয়তো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। লাইসেন্স হারানোর বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য কর্মকর্তা জানান, চুক্তি করার পর তা পূরণ না করলে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু এবারের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত দিবে, সুতরাং সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে আমরা বলতে পারতেছি না যে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সিদ্ধান্ত আসলে আমরা জানিয়ে দেবো। জেলায় চাল উৎপাদনে সক্ষম অটো ও সাধারণ হাস্কিং মিলের সংখ্যা 289টি, এর মধ্যে সরকারের সাথে চুক্তি করেছে 215টি। রায়হান সুভুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গর্ব সমাজ সেবায়, এই স্লোগানে সারা দেশে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। দুপুরে নেত্রকোনায় পাবলিক মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। কুষ্টিয়ার কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। রাজবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট ও বাগেরহাটে ছিল নানা আয়োজন। সিলেটে চালু হলো র্যাঙ্ক ইলেকট্রনিক্সের শোরুম। দুপুরে জিন্দাবাজারের লতিফ সেন্টারের তৃতীয় তলায় এর উদ্বোধন করা হয়। গ্রাহকদের আরও বেশি সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে শোরুমটির যাত্রা শুরু। পাশেই সার্ভিস সেন্টার থাকায় সহজেই মিলবে সেবা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, র্যাঙ্ক ইলেকট্রনিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার সহ অনেকেই। দর্শক, দেশ 24 শেষ করব ভিন্ন আয়োজনে। ঠাকুরগাঁও হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় 30টি ঘোড়া, যা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। দর্শক, দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।